আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের এমন তিনটা ফিচার বা এমন তিনটা সেটিংস নিয়ে আজকে আলোচনা করব, যে তিনটা সেটিংস আপনি যদি খুব ভালোভাবে ফলো করতে পারেন এবং কাজ করতে পারেন, খুব দ্রুত সময়ের মধ্যে এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন থেকেই আপনার ইউটিউব চ্যানেলটি আপনি ভাইরাল করতে পারবেন। বন্ধুরা, মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। ওয়াইটি স্টুডিও অ্যানালাইটিক্স ওপেন করবেন, ওপেন করার পরে কন্টেন্ট সেকশনে আসবেন, এখান থেকে দেখবেন ইমপ্রেশন। আপনার চ্যানেলের ইমপ্রেশন দিন দিন বাড়ছে নাকি কমছে এটা ম্যাটার করে না, আপনাকে দেখতে হবে ইমপ্রেশন আপনি বাড়াতে পারছেন কি না। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 28 দিনে কিন্তু আমাদের 270,000 ইমপ্রেশন দেওয়া হয়েছে। এই সমস্ত ইমপ্রেশন ইউটিউব কোথায় কোথায় থেকে দিয়েছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, কারণ এই ইমপ্রেশনের ওপরেই ডিপেন্ড করে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসে। মনে করুন লাস্ট 28 দিনে 270,000 মানুষকে আমাদের ভিডিও থাম্বনেল দেখানো হয়েছে, তার মধ্যে 270,000 মানুষের মধ্যে কতজন আমাদের ভিডিওটা দেখলো এর উপরেই কিন্তু কাউন্ট হয় আমাদের ভিডিওর ভিউজ। তাই আপনার মোবাইল ফোন থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি এখনই ওপেন করুন, ওপেন করার পরে দেখুন আপনার ইমপ্রেশন কত দিয়েছে, এই লাস্ট 28 দিনের ইমপ্রেশন কোথায় কোথায় থেকে দিয়েছে এবং কিভাবে এই ইমপ্রেশন আপনি বাড়াতে পারবেন। এই ইমপ্রেশন আপনি যদি একবার বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হবে। ইমপ্রেশন বাড়ানোর জন্য তিনটা টিপস, একটা হচ্ছে একটু নিচের দিকে যদি আসেন, হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, অর্থাৎ দর্শক আপনার ভিডিও কোথায় থেকে খুঁজে পেয়েছে, এটার উপরে আপনি জাস্ট ট্যাপ করে দিবেন। লাস্ট 28 দিনে যে আমাদের চ্যানেলে 270,000 ইমপ্রেশন ইউটিউব দিয়েছে, এখানে কিন্তু এই তিনটা জায়গা থেকে ইউটিউব আমাদেরকে দিয়েছে। ওকে, এই তিনটা চারটা জায়গা থেকে কিন্তু আমাদের দিয়েছে। তার মধ্যে এক নম্বরে আপনি দেখতে পাচ্ছেন ব্রাউজ ফিচার। ব্রাউজ ফিচারটি কি, ইউটিউব অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করে নেবেন, ওপেন করে নেওয়ার পরে এখানে ঘুরতে ঘুরতেই দর্শকরা আমার ভিডিও পেয়ে গেছে, ইউটিউব কিন্তু আমাদের ভিডিও রিকমেন্ড করেছে, দর্শকদের ব্রাউজ ফিচারে দেওয়ার কারণে ইমপ্রেশন কালেক্ট হয়েছে। তাই আপনার ভিডিও কিন্তু ইউটিউব রিকমেন্ড করবে, যখন রিকমেন্ড করবে তখনই কিন্তু ইমপ্রেশন বাড়বে। তবে ইউটিউব আপনার ভিডিও কখন রিকমেন্ড করবে সেটা একটু পরে বলছি। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম যে ফিচার সেটা হচ্ছে ব্রাউজ ফিচার। ব্রাউজ ফিচার থেকে সবথেকে বেশি ইমপ্রেশন কিন্তু আমরা পেয়েছি। এরপরে চ্যানেল পেজ। চ্যানেল পেজটা কি, দর্শকরা আমাদের চ্যানেলটা ভিজিট করে দেখেছে, অর্থাৎ আমাদের বড় একটা চ্যানেল আছে সেই চ্যানেলের সাথে কিন্তু আমাদের এই চ্যানেলটা লিঙ্ক আপ করা আছে, যে কারণে কিন্তু চ্যানেল পেজ থেকেও আমরা ভালো পরিমাণ ভিউজ পেয়েছি। এরপর দেখুন ইউটিউব সার্চ, সবথেকে গুরুত্বপূর্ণ ইমপ্রেশন বাড়ানোর জন্য ইউটিউব সার্চ, কারণ একটি নতুন চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার্স কিন্তু থাকে না, তাই সার্চেবল টপিকের উপরে আপনি যদি ভিডিও বানাতে পারেন তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি কিন্তু আপনার চ্যানেলের ইমপ্রেশন বাড়াতে পারবেন। এখন অনেকেই বলতে পারেন যে ভাইয়া সার্চেবল টপিক কোনটা বা কীভাবে বুঝবো। ইউটিউবে যে সমস্ত টপিক বা যে সমস্ত ভিডিও দর্শকরা সার্চ করে খুঁজে সেগুলোকেই সার্চেবল টপিক বলে, অথবা এভারগ্রিন কন্টেন্ট আপনি বলতে পারেন, অর্থাৎ যে ভিডিওগুলো দর্শকদের সারা জীবন প্রয়োজন হতে পারে। আজ থেকে 1 বছর পরে গিয়েও এমন একটা ভিডিও প্রয়োজন যে ভিডিওটা আজ থেকে 10 বছর আগে আপলোড করা হয়েছে। যেমন আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন, আজ থেকে 1 বছর পরে গিয়েও কিন্তু আপনাদের সেই ভিডিওটা প্রয়োজন হতে পারে যে ইউটিউব চ্যানেল আসলে কিভাবে খুলবো। সেক্ষেত্রে অনেকেই কিন্তু সার্চ করে যে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, তাই সার্চেবল টপিকের উপরে আপনি যখন ভিডিও বানাবেন আর সেই কিওয়ার্ডের উপরে আপনার ভিডিও যখন র্যাঙ্ক করবে সবার উপরে ইমপ্রেশন কিন্তু আপনি পাবেন, তাই অবশ্যই আপনাকে সার্চেবল টপিকের উপরে ভিডিও বানাতে হবে। ওকে, এরপরে যদি আপনারা একটু ব্যাকে আসেন, ব্যাকে আসার পরে সাইডে যদি একটু স্ক্রল করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। ইমপ্রেশন ক্লিক থ্রুরেট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একটি ইউটিউব চ্যানেলের। আপনি রেগুলার যে ভিডিও আপলোড করেন সেই ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রুরেটের কথা বলছি না, আপনার চ্যানেলের ইমপ্রেশন ক্লিক থ্রুরেট কত পার্সেন্ট আছে। আপনার চ্যানেলে আপনি 100 হোক 200 হোক ভিডিও আপলোড করেছেন, এই সমস্ত ভিডিওর অ্যাভারেজ ইমপ্রেশন ক্লিক থ্রুরেট লাস্ট 28 দিনে কিন্তু এখানে দেখানো হচ্ছে 7.4%, অর্থাৎ লাস্ট 28 দিনে 270,000 মানুষকে আমাদের ভিডিও দেখানো হয়েছে, তার মধ্যে শুধুমাত্র 7.4% মানুষই আমাদের ভিডিওটা দেখেছে। সেক্ষেত্রে আমি কি নিঃসন্দেহে বলতে পারি যে আমার থাম্বনেলটা ভালো? হ্যাঁ, অবশ্যই ভালো, কারণ আপনার চ্যানেলের ইমপ্রেশনের সংখ্যা যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে ইমপ্রেশন ক্লিক থ্রুরেটটা কম হবে, এটা স্বাভাবিক। কিন্তু একটি নতুন চ্যানেল, আপনার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে, আপনার চ্যানেলটা সবেমাত্র খুলেছেন কিংবা 1-2 হাজার সাবস্ক্রাইবার্স আছে, সেক্ষেত্রে আপনার ইমপ্রেশন ক্লিক থ্রুরেট যদি হয় 5%-এর নিচে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের থাম্বনেল কোয়ালিটি অবশ্যই বাড়াতে হবে। থাম্বনেল কোয়ালিটি কীভাবে বাড়াবেন, অবশ্যই ভালো থাম্বনেল কিন্তু আপনাকে বানাতে হবে। ভালো থাম্বনেল যদি বানাতে না পারেন তাহলে ইমপ্রেশন ক্লিক থ্রুরেট কিন্তু কোনো কাজেই আসবে না, ইমপ্রেশন ক্লিক থ্রুরেট আপনি কিন্তু বাড়াতে পারবেন না। কারণ ম্যানুয়ালি আপনি যদি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করেন, ওপেন করার পরে আপনি ইউটিউব হোম পেজে যখন ঘুরেন, ঘুরতে ঘুরতে যে থাম্বনেল বা যে থিমটা আপনার ভালো লাগে সেটাকেই ক্লিক করে কিন্তু আপনি দেখেন, আপনার ভিডিওটাও কিন্তু কোনো না কোনো দর্শকের সামনে ইউটিউব দিচ্ছে। আপনার থাম্বনেলটা যদি ভালো না হয় সেক্ষেত্রে দর্শকরা কিন্তু ক্লিক করছে না। আপনার চ্যানেলে আপনি একটি ভিডিও আপলোড করেছেন, ইউটিউব সেই ভিডিওর থাম্বনেলটা 100 জনকে দেখালো,
100 জনকে দেখানোর পরে সেখানে শুধুমাত্র 5 জন ক্লিক করলো, সেক্ষেত্রে আপনার ইমপ্রেশন ক্লিক থ্রোরেট 5%। সেক্ষেত্রে আপনার থাম্বনেলের সিটিআর অর্থাৎ ক্লিক থ্রোরেট আপনি যদি বাড়াতে চান, 100 জন মানুষকে থাম্বনেল দেখানো হয়েছে সেখানে শুধুমাত্র 5 জন ক্লিক করেছে, আপনাকে নিঃসন্দেহে মনে করতে হবে থাম্বনেল কোয়ালিটিটা খারাপ। কারণ 100 জনকে দেখিয়েছে আমার থাম্বনেলটা, শুধুমাত্র 5 জন দেখলো, কেন দেখলো? এটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার থাম্বনেলে আপনি কোথায় ভুল করছেন। তাই ইমপ্রেশন ক্লিক থ্রোরেট একটি চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি নতুন চ্যানেলের ইমপ্রেশন ক্লিক থ্রোরেট অবশ্যই আপনাকে বাড়াতে হবে। আপনার নতুন চ্যানেলের ইমপ্রেশন ক্লিক থ্রোরেট 7-10%-এর ভিতরে আপনি যদি রাখতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে হয়তো আপনি সাকসেস পাচ্ছেন না, ভিডিও আপলোড করলে ভিউজ পাচ্ছেন না, একটা সময় গিয়ে দেখবেন আপনার চ্যানেলের ভিডিও ভাইরাল হবে, আপনি ভিডিও আপলোড করলে ভালো পরিমাণ ভিউজ গেইন করতে পারবেন। যেমনটা আমার সাথে হয়েছে, আমি যখন আমার মেন চ্যানেলটা খুলেছিলাম, খোলার পরে আমি রেগুলার 6 মাস কাজ করেছিলাম। রেগুলার 6 মাস কাজ করার পরেও আমি এটা বুঝতে পারছিলাম না যে আসলে আমাদের চ্যানেলের ইমপ্রেশন ক্লিক থ্রোরেটটা বাড়ানো উচিত। কারণ ইমপ্রেশন ক্লিক থ্রোরেট যদি না বাড়ে, দর্শক আমাদের চ্যানেলে কখনোই আর আসে না। কারণ আপনার ভিডিওর একটি থাম্বনেল একজন অডিয়েন্সকে ইউটিউব যদি 3 বার দেখায়, আর একটি অডিয়েন্স যদি 3 বারই একটা থাম্বনেলকে অ্যাভয়েড করে, সেই দর্শককে ইউটিউব আর কখনো ইমপ্রেশন দিতে চায় না। তাই প্রথম দিন থেকে আপনার থাম্বনেল কোয়ালিটি যদি ভালো করতে পারেন, ইমপ্রেশন ক্লিক থ্রোরেট অটোমেটিকলি ইনক্রিজ করতে পারবেন। আমাদের চ্যানেলে 6 মাস কাজ করার পরে আমি দেখছিলাম যে আমাদের চ্যানেলের ইমপ্রেশন ক্লিক থ্রোরেট 3.something কিছু ছিল, তারপরেও কিন্তু আমরা রেগুলার কাজ করে গেছি। এখন বর্তমান সময়ে আমাদের মেন চ্যানেলের ইমপ্রেশন ক্লিক থ্রোরেট 8%-এর কাছাকাছি। তাই আপনাদের চ্যানেলের ইমপ্রেশন ক্লিক থ্রোরেটটা কিন্তু অবশ্যই বাড়াতে হবে। আর ইমপ্রেশন ক্লিক থ্রোরেট বাড়ানোর জন্য থাম্বনেল কোয়ালিটি ভালো করতে হবে। এরপরে দেখুন সাইডে যদি আপনি আবারও স্ক্রল করেন, তাহলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার প্রত্যেকটি ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশনের কথা বলছি না, অ্যাভারেজ আপনার চ্যানেলে আপনি 100-200 ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওর মধ্য থেকে লাস্ট 28 দিনে দর্শকরা আপনার চ্যানেলটা কত মিনিট বা কত সেকেন্ড করে ওয়াচ টাইম দিয়েছে, এটা কিন্তু ইউটিউব আপনাদেরকে দেখাচ্ছে। এই অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা, আপনাদের চ্যানেলের অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা আপনি যদি বাড়াতে পারেন, আপনাদের চ্যানেলের যে কোনো একটা ভিডিও 100% ভাইরাল হবে। কারণ আপনাদের এমনও ভিডিও আছে যে ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন 5 মিনিট আছে, এমনও ভিডিও আছে যে ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন 30 সেকেন্ড আছে। অ্যাভারেজ করে কিন্তু এখানে দেখানো হচ্ছে যে আমাদের চ্যানেলের সর্বমোট ভিডিও আপলোডের উপরে ডিপেন্ডেবল হয়ে অ্যাভারেজ ভিউ ডিউরেশন লাস্ট 28 দিনে 1 মিনিট 39 সেকেন্ড। সেক্ষেত্রে আমাদের কিছু কিছু ভিডিও আছে যে সমস্ত ভিডিওতে 2 মিনিটের উপরে ওয়াচ টাইম আছে, কিছু কিছু ভিডিও আছে 1 মিনিটে ওয়াচ টাইম আছে, অ্যাভারেজ কিন্তু এখানে দেখানো হচ্ছে। আপনার চ্যানেলের অ্যাভারেজ ভিউ ডিউরেশন অর্থাৎ আপনাদের ভিডিওর কথা কিন্তু বলছি না, চ্যানেলের অ্যানালিটিক্সটা ওপেন করে কন্টেন্ট সেকশনে ক্লিক করে লাস্ট 28 দিন তা আপনারা চেক করে দেখবেন। অ্যাভারেজ ভিউ ডিউরেশন আপনি যত বেশি বাড়াতে পারবেন, আপনি যদি 2 মিনিটের কাছাকাছি নিয়ে যেতে পারেন আপনার এই অ্যাভারেজ ভিউ ডিউরেশন, আমি একটা কথা বলছি আপনাদের অবশ্যই মনে রাখবেন, মাথায় রাখবেন, 2 মিনিটের কাছাকাছি যে কোনো চ্যানেলের ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন আপনি যদি 2 মিনিটের কাছাকাছি নিয়ে যেতে পারেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের চ্যানেলটা নিয়ে আপনি ভালো পর্যায়ে যেতে পারবেন। কারণ আমাদের চ্যানেলে এই চ্যানেলটাতে দেখতে পাচ্ছেন 1 মিনিট 39 সেকেন্ড, আমাদের মেন চ্যানেলে মোটামুটি 2 মিনিটের উপরে সামথিং কিছু আছে, এটা নিয়েই কিন্তু ভিডিও আপলোড করলে ভালো পরিমাণ ভিউজ গেইন করছি। আর এই অ্যাভারেজ ভিউ ডিউরেশন বাড়ানোর জন্য কী করতে হবে, ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে হবে এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করতে হবে, আর সেই সমস্ত ভিডিওর লেন্থ 8-10 মিনিটের ওপরে হতে হবে। আপনার চ্যানেলে আপনি যখন একটু বড় টাইপের ভিডিও বানাবেন, দর্শকরা টেনে টুনে হলে অনেক সময় দেখা যায় যে 1-2 মিনিট দেখবে। আর আপনার ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন বাড়ানোর জন্য ভিডিওতে সঠিক তথ্য, সঠিকভাবে ভিডিওর কোয়ালিটি কিন্তু আপনাকে ইম্প্রুভ করতে হবে। কারণ 8-10 মিনিটের ভিডিও আপনি যখন একটি বানাবেন, সেই ভিডিওটা দর্শকরা যে সম্পূর্ণটা দেখবে এমন মন মানসিকতা নিয়ে কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে। যেমনটা মনে করুন, আপনি ইউটিউবে থাম্বনেল কীভাবে বানাতে হয় জানেন না, সেক্ষেত্রে অন্যের একটা ভিডিও আপনি দেখছেন ইউটিউবে সার্চ করে যে ইউটিউব ভিডিও থাম্বনেল কীভাবে বানাতে হয়, ভিডিওটা আপনি ওপেন করলেন, ভিডিওটা 15 মিনিটের, সেক্ষেত্রে ভিডিওটা একদম স্টেপ বাই স্টেপ খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে আপনাকে যে এইভাবে এইভাবে থাম্বনেল বানান, আপনি ভিডিওটা কিন্তু একদম মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন, সেক্ষেত্রে সেই ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু আপনি 10-15 মিনিট দিয়ে আসতেছেন। কিন্তু আপনার ভিডিও আপনি যখন বানাচ্ছেন, আপনার ভিডিওর মধ্যে আপনি ইম্প্রুভমেন্ট আনতে পারছেন না, ভিডিওতে কী দেখাচ্ছেন কী বলছেন আপনি কোনোটাই বুঝে উঠতে পারছেন না, সেই ক্ষেত্রে দর্শকরা কিন্তু আপনার ভিডিও দেখবে না। টেনে টুনে দেখা যাবে 30-35 সেকেন্ড করে দেখে দেখে চলে গেছে 10-15 মিনিটের ভিডিও, সেক্ষেত্রে সেই ভিডিওতে 5-10 কি 15-20 ভিউজ হয়ে থেমে যাবে, আর সেই ভিডিওতে আপনি কখনো ভিউজ বাড়াতে পারবেন না।
তাই কোয়ালিটিফুল ভিডিও, ইনফরমেটিভ ভিডিও বানানোর জন্য অবশ্যই আপনাকে ভালো কন্টেন্ট বানাতে হবে। স্টেপ বাই স্টেপ দর্শকদেরকে বুঝিয়ে সুন্দর করে লং ভিডিও কিন্তু আপনাকে বানাতে হবে, তখনই কিন্তু এভারেজ ভিউ ডিউরেশন বাড়াতে পারবেন। এখন দেখুন, ইমপ্রেশন আসলে কীভাবে বাড়ে বা ইউটিউব আপনাদের ভিডিও কখন রিকমেন্ড করতে পারে। ইউটিউব কখন আপনাদের ভিডিও রিকমেন্ড করবে জানেন? যখনই আপনাদের চ্যানেলের ইমপ্রেশন ক্লিক থ্রোরেট আপনি বাড়াতে পারবেন এবং আপনাদের চ্যানেলের এভারেজ ভিউ ডিউরেশন আপনি বাড়াতে পারবেন, তখনই ইউটিউবের কাছে একটা গ্রিন সিগন্যাল যাবে, আরে এই চ্যানেলটাতে ইমপ্রেশন ক্লিক থ্রোরেট এত বেশি, ওয়াচ টাইম এত বেশি, তার মানে ভিডিও কোয়ালিটি, থাম্বনেল কোয়ালিটি সব কিছুই অনেক ভালো। সেক্ষেত্রে ইউটিউব কিন্তু আপনাকে অবশ্যই রিকমেন্ড করবে, আপনার ভিডিও নতুন নতুন দর্শকদের সামনে পৌঁছে দেবে। তখনই কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের ইউটিউব চ্যানেলটি আপনি সাকসেস পর্যন্ত নিয়ে যেতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।